মাননীয় স্পিকার, এবারে আমি 2017-18 অর্থ বছরে 4,266 কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী। এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি। বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেখার সাথে দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু এবার বাজেটের পর দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালী সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।